গুড মর্নিং বন্ধুগণ আমার এখন এম টি এস নিয়ে কিছু বলতেও ভাল লাগছে না ছ তারিখ ভেবেছিলাম আসবে সেটা এলো না অ্যান্ড অনেস্টলি বলছি এতটা লেট করবে আমরা কেউ আশা করি তার মধ্যে কয়েকটা পজিটিভ ব্যাপার যেটা এসএসসি করেছে নাম্বার ওয়ান ফেজ এক্সামের ডেট এটা রিভাইজ করেছে এবং এর স্ট্যাটাস আউট হয়েছে স্ট্যাটাস মানে কি এখন তুমি কিন্তু সেন্টারের নাম জানতে পারবে না তুমি এখন জানতে পারবে যে তোমার কোথায় পড়েছে তোমার কোথায় পড়েছে সেইটা জানতে পারবে জবে তোমার তার থেকে দিনের মাথায় তুমি পেয়ে যাবে ঠিক আছে নাম্বার টু আমাদের ভ্যাকেন্সি রিভাইজ হয়েছে একটা অফিশিয়াল নোটিফিকেশন এসেছিলো এই অফিশিয়াল নোটিফিকেশনটা তোমরাও দেখতে পাবে আমি একবার তোমাদের দেখিয়ে দিই তোমরা কোথা থেকে দেখতে পাবে তুমি যদি এখানে ssc.gov.in মারো সরি যদি মারো তাহলে এই যে আমাদের স্টাফ সিলেকশন কমিশনের মেন ওয়েবসাইটটা আছে নতুন ওয়েবসাইট সেখানে দেখো রিভাইজ ভ্যাকেন্সির একটা লিস্ট তোমাদের এখানে বেরিয়ে গেছে কালকে এটা আউট হয়েছে এই হচ্ছে রিভাইজ লিস্ট পুরো টোটাল মেল ক্যান্ডিডেট একচল্লিশ হাজার ফিমেল ক্যান্ডিডেট ছেচল্লিশ হাজার এইটা একটা বেটার ভালো জিনিস হয়েছে বাট এইগুলো কখনই জাস্টিফাই করছে না যে এমটিএস এর টাইম বা এম এস বেরোচ্ছে না তার ব্যাপার কিন্তু আমি এখানে একটা জিনিস নিয়ে তোমাদের কথা বলবো বা লজিকটা দেখাবো তোমাদের দেখো আমাদের জুন মাসে এর নোটিফিকেশন আসার কথা সেটা আস্তে আস্তে হয়তো জুলাই হবে জুলাই এর এক থেকে বারোতে আছে সিজিএল যতই করুক নভেম্বর বা অক্টোবর এর পরে কিন্তু করতে পারবে না বা এর আগেও কিন্তু করতে পারবে না মাঝখানে রেলের আছে তো আমাদের এম হতে গেলে এই যে জুলাইতে হয়ে গেল আগস্ট এবং সেপ্টেম্বর এর মাঝখানে আমার হতে হবে কারণ এই দুটো মাস ফাঁকা আছে এম হলে এই দুটো মাসেই হতে হবে আর যদি আগস্ট সেপ্টেম্বরে হয় যদি আগস্টে হয় তাহলে আমার নোটিফিকেশন জুন যদি সেপ্টেম্বরে হয় তাহলে গড়িয়ে গড়িয়ে জুলাইও আসতে পারে বাট সম্ভাবনা কম এটার কিন্তু একটা দিকে দেখো সবকিছু জিনিসের একটা পজিটিভ দিক আছে তোমরা পড়ার সময় পাচ্ছ তাই না এমটিএস এ আমাদের দুটো সেশন হয় সেটা আমরা সবাই জানি একটা হচ্ছে সেশন ওয়ান আরেকটা হচ্ছে সেশন টু যাদের অঙ্ক উইক তাদের জন্য এমটিএস একটা অসাধারণ পরীক্ষা কারণ সেশন ওয়ানেশ্চেন রিজনিং থাকে কুড়িটা কোশ্চেন কুড়ি কুড়ি টোটাল চল্লিশটা কোশ্চেন এবং এই চল্লিশের মধ্যে মাত্র বারোটা তোমাকে কারেক্ট করতে হবে যদি তুমি ইউ আর হও থার্টি পার্সেন্ট প্রত্যেকটা কোশ্চেন তিন নাম্বার করে থাকে চল্লিশটার মধ্যে বারোটা কারেক্ট করতে হবে সব ম্যাথ দিয়ে করতে পারো সব রিজনিং দিয়ে করতে পারো ছয় ছয় করে করতে পারো যা খুশি করতে পারো এটা জাস্ট তোমায় কোয়ালিফাই করতে হবে আর কিচ্ছু না বারোটা কোশ্চেন কারেক্ট করলেই তোমার ডান আর কিচ্ছু করতে হবে না বারোটা কারেক্ট করতে হবে অ্যাটেন্ড নয় কারেক্ট এটায় কোনো নেগেটিভ মার্ক নেই এবং এটা কোয়ালিফাইং তোমার মেন গল্পটা আসবে কিসে তোমার মেন গল্পটা আসবে হচ্ছে এইখানে ইংলিশ এবং রিজনিং এই রিজনিং বলছি জি ইংলিশ এবং জি থেকে তোমার কাছে টোটাল পঁচিশ পঁচিশ পঞ্চাশ খানা কোশ্চেন থাকবে প্রত্যেকটা তিন মার্কস করে এবং এই যে তিন মার্কস পঞ্চাশ তিনের এর এর মধ্যে তোমাকে কোয়ালিফাইং মার্কস পেতে হবে গতবার ওভারঅল ইন্ডিয়ায় একশো একচল্লিশ কাট অফ গেছিল ওয়েস্ট বেঙ্গলে একশো চল্লিশের আশেপাশে গেছিল গতবার ভ্যাকেন্সি অনেক কম ছিল যার ট্রেন্ড আমরা দেখছি এইবারে কাট অফ একশো তিরিশ থেকে একশো চল্লিশের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে যদি ভ্যাকেন্সি পাঁচ সাত হাজার হয়ে যায় তাহলে বাট আমরা টার্গেট করব যতটা বেশি করা যায় ইংলিশ এবং জিকে নিয়ে শাহিন ম্যাম এবং অপূর্ব স্যারকে আমি রিকোয়েস্ট করেছি যে কিছুটা ওদের তরফ থেকেও এক্সপার্ট দিতে আমি আজকে তোমাদের কয়েকটা টপিক বলতে এসেছি দেখো আমাদের হচ্ছে একটা সমুদ্র এবং এই সমুদ্রের কয়েকটা ঢেউ আছে একটা হচ্ছে হিস্ট্রি একটা হচ্ছে জিওগ্রাফি একটা হচ্ছে ইকো একটা হচ্ছে পলিটি দেন আমাদের চলে আসছে স্ট্যাটিক এবং একটা এক্সট্রা জিনিস একটা না দুটো এক্সট্রা জিনিস আমি এখান থেকে নেব সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল সাইন্স এবার তোমাদের এইখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হিস্ট্রি অ্যান্ড পলিটিক এখান থেকে অনেক প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট ওয়ান ইয়ার করে যাও যে কোনো বই আমাদের আড্ডার পিডিএফ নিতে পারো স্পিডি পাবলিকেশনের বই নিতে পারো জাস্ট একটা ইয়ার বুক পড়ে চলে যাবে জিএস এর মধ্যে ভিটামিন রোগ ডিজিজ আর কি যার কি আর অফারে কি হয় না হয় এই জিনিসগুলো সেল এটা চলে গেল বায়ো অ্যাসিড বেস ফিজিক্সের মধ্যে ল ল রিলেটেড যে জিনিসগুলো আছে জেনারেলি জেনারেল সায়েন্সের কোশ্চেন আছে এইখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে মোটামুটি ধরে নাও তোমাদের টোটাল পঁচিশটা কোশ্চেন তো সাত থেকে আটটা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে ঠিক আছে সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক আমাদের এখানে আসছে স্ট্যাটিক স্ট্যাটিকের মধ্যে কী কী ভালো করে পড়বে মিউজিক ইন্সট্রুমেন্ট আমাদের একটা কোশ্চেন এসেছিল বাঁশিতে কটা ফুটো থাকে তো মিউজিক ইনস্ট্রুমেন্ট গুলো ভালো করে পড়বে কটা স্ট্রিং থাকে কি হয় না হয় ভায়োলেন্স ঘরানা ডান্সেস ফোক ডান্স ফেস্টিভাল বুকস অ্যান্ড অথার্স আমি এখানে দিলাম না পোস্ট একটা আসবে যদি কমরের মধ্যে পড়ে যায় তো ভালো না হলে লম্বা লিস্ট মনে রাখার কোনো দরকার নেই স্যার দরকার নেই বলছেন যা তা কথাবার্তা বলছেন ভাই বিশ্বাস করো এত কিছু পাগল হয়ে যাবে যেগুলো একটা ছকের মধ্যে করা যাবে সেইগুলো করো ড্যান্সের যেমন কয়েকটা ইম্পর্টেন্ট ড্যান্স আছে তার রিলেটেড কে কি নাচ করে ব্যাস ফেস্টিভ্যালে তোমরা পড়তে পড়তে অনেক মুখস্থ হয়ে গেছে সেরকম ভাবে বুকস অ্যান্ড অথর স্ট্যাটিক জিকে ওরকম ভাবে সব কিছু যাওয়া যায় না স্ট্যাটিকের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট হিস্ট্রির মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি তোমরা কিছু বলো তাহলে আমি বলবো হচ্ছে মডার্ন মডার্নের মধ্যে আইএনসি ন্যাশনাল কংগ্রেস মানে সেশন যেগুলো আছে রিফর্মস রিলিজিয়াস রিফর্মস আমার আসবে হচ্ছে আইএনসি গান্ধী ভাইস কার সময় কি হয়েছে এনশিয়েন্ট এর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন এতদিন আইভিসি থেকে এসেছে আইভিসি টা তো ভালো করে পড়তেই হবে মিডিয়া ভেলে যুদ্ধ যেগুলো আছে কার মধ্যে কি যুদ্ধ হয়েছে না হয়েছে এইসব ইকোনমিক্স যাওয়ার আগে ইকো এবং জিওতে যাওয়ার আগে পলিটির ওয়ান অ্যান্ড অনলি একটা বিভৎস ভালো করে জিনিসপত্র পড়তে হবে সেটা হচ্ছে আর্টিকেল সরি স্পেলিংটা একটু ভুল হয়ে গেল আর্টিকেল অ্যামেন্ডমেন্ট পঞ্চায়েত কিন্তু এখন একটা হট টপিক আসবে সব পলিটির মধ্যে এই জায়গাগুলো বেস করে বেশি আমাদের কোয়েশ্চেন আসে স্যার ইকো এবং জিওর থেকে কি করব অনেস্টলি ইকো এবং জিওর থেকে ডাইরেক্ট ওভাবে চাপ বাট জিওগ্রাফির থেকে একটা জিনিস ভালো করে তো দরকারই সেটা হচ্ছে নদ নদী নদ নদী প্রচুর প্রশ্ন আসে এখান থেকে ইকোনমিক্স এর মধ্যে বললে ফাইভ ইয়ার প্ল্যানিং ট্যাক্স জিডিপি এই জিনিসগুলো এইটা হচ্ছে আমাদের জিকের মোটামুটি এমন কিছু টপিক যেখান থেকে আমাদের পড়তেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে যদি আমি বলি তাহলে স্পোর্টস একটা বিশাল হট টপিক বাজেট খুব একটা আসে না ব্যাংকিং এ এখন বাজেট খুব একটা দেয় না যেরকম এসএসসি তে মাঝে মাঝে দিয়ে দেয় মাঝে মাঝে দেয় না তো বাজেটটা একবার জাস্ট দেখে নেবে কোন খাতে কত গেছে রিসেন্ট নিউজ ইম্পর্টেন্ট যে নিউজ এসেছে টেক রিলেটেড বা কোন রকম অল ওভার ওয়ার্ল্ডে যেগুলো নিয়ে খুব হট টপিক সেরকম জিনিস এক্সারসাইজ মিলিটারি এক্সারসাইজ সেশনস জেন টোয়েন্টি সিক্স মানে কে আমাদের এখানে এসেছেন কি হয়েছে কোনো ইম্পর্টেন্ট কিছু হয়েছে কিনা কি সংকল্প নেওয়া হয়েছে অ্যান্ড আরেকটা জিনিস পড়বে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে ওভারঅল এই জিনিসগুলো একটুখানি তোমরা ধীরে 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 করার চেষ্টা করো আমি আর বেশি কিছু এমটিএস নিয়ে বলছি না না কোনো এখন আমি ব্যাচ নিয়ে বলবো ব্যাচ আমাদের আছে কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ কিছু আছে কারণ এখন কারোরই মাথার ঠিক নেই যখন এম এস আবার আসবে তখন আমরা ডিটেলসে আলোচনা করব সব কিছু নিয়ে বলবো সমস্ত কিছু নিয়ে তোমাদের আলোচনা করব বাট এখন যে সময়টা পাচ্ছ সেটাকে কাজে লাগাও এই জিনিসটা ধরে সুন্দর করে তোমরা সবাই শুরু করে দাও পড়াশুনো এগুলোকে মেনলি ফোকাসে রেখো ঠিক আছে বস তো আজকে আমি গেলাম সবাই সাবধানে থাকো সুস্থ থাকো শরীর ফরীর ঠিক রেখো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে কালকে কিন্তু একটা সুন্দর জিনিস আমরা করব প্রত্যেকে সকাল এগারোটায় রেডি থাকবে প্রত্যেকে সকাল এগারোটার সময় রেডি থাকবে ইচ অ্যান্ড এভরি সকাল এগারোটার সময় রেডি থাকবে কালকে আমরা লাইভ মক করব একদম কোশ্চেন আসতে পারে এরকম টাইপস কমন কোশ্চেনের চ্যালেঞ্জ নিয়ে ঠিক আছে তো আজকে আমি গেলাম এই অঙ্ক এই ভিডিও দুটো আমি লাস্টে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে ভালো থেকো সুস্থ থেকো শরীর ঠিক রেখো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে টাটা